এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। আর আজকে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব, সেটা হলো আমরা বান্ধবীরা মিলে একটু বেরোচ্ছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমেই বলে দিচ্ছি হলো সরি, তার কারণ হলো আমাকে আবারও বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হলো, বিকজ আমি যখন ভিডিও করি তারপরে যখন এডিট করতে যাই দেখি আমার ভয়েসে কিছুই শোনা যাচ্ছে না, খুবই আস্তে কথা বলে ফেলেছি। তাই জন্য তো এখন আমরা বেরিয়ে পড়েছি তিন মূর্তিতে মিলে। আর তোমরা এর আগেও আমাদের তিনজনের ভিডিও দেখেছো, আর আমরা তিনজনে থাকলে কিন্তু খুব মজা হয়। তো এখন হলো টোটো থেকে নেমে চলে এসেছিলো হেলাবর্তলা মোলে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভাবছি যে আমরা কোথায় যাব, মানে কোথায় যাব সেটাই না ঠিক করে রাস্তায় বেরিয়ে পড়েছি পাগলের মতো। হ্যাঁ, ব্যারাকপুরে যাবে, এই বেলা মানে 6:30 বেরিয়ে ব্যারাকপুর যাবে, কত শখ। তো আজকে বেরোনোর আগে আমি মানসীকে ফোন করে বলেছিলাম যে চল একটু রাস্তা দিয়ে হেঁটে আসি, তো ও এখন আমাকে ওটাই বলছে যে যেহেতু তুই ফোন করে বলেছিলি রাস্তা দিয়ে হেঁটে আসি, তো আগে একটু হেঁটেই নি, তারপরে ভাববো কোথায় যাচ্ছি। তো এখন আমরা সত্যিই সামনের দিকে হাঁটছি আর কিচ্ছু ঠিক করিনি কোথায় যাচ্ছি। তারপরে চলে আসলাম হলে অনেক ভাবতে ভাবতে ব্যারাকপুর রোডে এই ক্যাফেটাতে আমরা এসেছিলাম, কিন্তু আমরা এই ক্যাফেটার নাম ধাম কিচ্ছু জানি না এবং দেখিও নি, কারণ আমাদের ধ্যান সবসময় তিনজন তিনজনের দিকে, মজা করব ফালতু ইয়ার্কি মারবো এই দিকে। তারপরে এই যে এখানে বসে মিনি মেনু কার্ড দেখছিল, আর আমরা হলো এখানে মানে আমি একটু ক্যাট মারার চেষ্টা করছিলাম, কিন্তু কখনোই ক্যামেরা দেখলে ভাবি যে প্রচুর স্টাইলে ছবি তুলবো ভিডিও করব, কিন্তু কিছুই হয়ে ওঠে না। আর এটা কিন্তু একটা ছোট্ট মতো কাঠের সিঁড়ি দিয়ে উঠে এর ওপরটাতে আসতে হয়, জায়গাটা খুব একটা ভালো না আবার খুব একটা খারাপও না, সময় কাটানোর জন্য বন্ধু বান্ধবীরা মিলে একদম ঠিক আছে। তো এই যে এখন এখানে আমরা বসে রয়েছি, নিজেরা নিজেদের মধ্যে একটু গল্প গুজব করছি। আচ্ছা, পরে মেনু কার্ডটা পড়তে গিয়ে দেখলাম ভালো করে ওপরে লেখা রয়েছে এটার নাম হলো হৃদয় হরণ। তো যাই হোক, এরপরে আমরা দিচ্ছিলাম একটু ফেস রিয়াকশান, আর আমাদের ফেসটা দেখে যে কীরকম ভয়ঙ্কর লাগছে সেটা আমি পরে ভিডিও এডিট করার সময় দেখলাম। দেন তারপরে এই তো বসে তিনজনে মিলে একদম মজা করে আড্ডা দিচ্ছি, আর এই ব্যক্তিটাকে ছাড়া তো যে কোনো ছোটো ট্রিপ হোক বড়ো ট্রিপ হোক আমাদের তিনজনের অন্তত একদম অসম্পূর্ণ। দেন তারপরে এদের এখানে মশালা টি চলে এসেছে, আর আমি তখনও হাঁ করে বসে আছি, কারণ আমাকে কিছুই দেয়নি, মানে আমার দুধ চাটা দেয়নি। আর এখানে এই একজনের মানে মশালা টি খেয়ে মুখের অবস্থা দেখো, ফেস এক্সপ্রেশন দেখো, মানে আরও খা বেশি বেশি করে খা, খেয়ে মশালা। তারপর এইখানে আমার চা চলে এসেছিলো, আর আমার চাটা কিন্তু সত্যি অনেক ভালো বানিয়েছিলো। আর এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম হলো এই দেখো বিয়ের কার্ডের দোকানে। একদমই না, আমরা এখানে কারোর বিয়ের অর্ডার দিতে আসিনি, আমরা এসেছিলাম আমাদের প্রোগ্রামের জন্য একটা কার্ড তৈরি করতে হবে। যেটা তোর ইচ্ছে বর খুঁজে পাইছি, এখন থেকে বিয়ের কার্ড নিয়ে যাবে, শুধু বর খুঁজে আপনারা কেউ দিতে পারলে দিয়ে দেবেন। তারপরে সোজা বাড়ি চলে আসলাম, আর এখন হলো চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব। আর আজকের ভিডিওটা এত অব্দি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো, টাটা।